নমস্কার। কালকে আপনাদেরকে হতাশ করে আমি ফিরে গিয়েছিলাম। আপনারা বলেন সম্রাটদা কি হলো, কমেন্ট সেকশনে ঝড় উঠে গিয়েছিল সম্রাটদা এটা অন্যায় হলো, কন্যা অবধি বলে তুলা কোথায় চলে গেল। না, আমি আজকে ফিরছি। আজকে যেটা বলবো, 2021 সালে সেপ্টেম্বর মাস তুলা রাশি জাতক এবং জাতিকারা যারা উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন তাদের ঠিক এই সেপ্টেম্বর মাসটা কীরকম যাবে বা কীরকম যাওয়া উচিত। চলে আসা যাক তুলা রাশিতে। তুলা রাশির যেটা অবস্থা তা যা যা দেখা যাচ্ছে, শনি চতুর্থে দ্বিতীয় কেতু, কথার একটু প্রবলেম হতে পারে। আপনারা যারা তুলা রাশির জাতক এবং জাতিকা, আপনাদের বাকে কোনো সমস্যা আসতে পারে, কণ্ঠে কোনো সমস্যা আসতে পারে, মুখে কোনো রোগ হতে পারে আপনাদের। কারণ তুলা রাশির আগে তো হেলথ নিয়ে বলতে হবে, মুখে কোনো মৌখিক মানে মৌখিক স্থানে মুখের স্থানে কোনো রোগ হতে পারে, এই জায়গাটা একটু সাবধানে রাখাটা দরকার। তার কারণ কেতু 11 ডিগ্রিতে জলরাশিতে বসে রয়েছে এবং জলবাহিত রোগ হওয়ার একটা সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের থাকবে। আর অষ্টমে যেহেতু রাহু বসে গেল, তার মানে বায়ুজনিত কোনো রোগ হওয়ার চান্সেস খুব হাই। তার কারণ রাহু এই মুহূর্তে পৃথ্বী রাশিতে বসে রয়েছে এবং তুলা রাশির যারা জাতক এবং জাতিকা তাদের জন্য বায়ুজনিত রোগ হওয়ার সম্ভাবনাটা একটু হাই। বাকি যা পজিশান দেখছি মাইগ্রেনের প্রবলেম আপনাদের বাড়তে পারে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। কারণ মঙ্গল রবিযুক্ত, একটু কথায় কথায় মাইগ্রেন হয়ে যেতে পারে বা মাথা ব্যথার রোগে একটুখানি সেপ্টেম্বর মাসটা ভুগতে পারেন। তবে ওভারঅল চিন্তা করবার মতো কোনো কারণ নেই। অপারেশান রিলেটেড যদি কিছু থাকে সেটা অবশ্যই মুখমণ্ডলের জায়গা থেকে কোনো অপারেশান আপনাদের এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে ঘটতে পারে। 15 তারিখ পর্যন্ত সাবধান। চলে আসা যাক ফাইন্যান্স। তুলা রাশির যারা ফাইন্যান্সের অর্থাৎ সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো প্রফেশনাল জায়গায় এখন আপনাদের সুন্দর করে উন্নতির সময়। কেন? বৃহস্পতি শনিকে প্রায় ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে সে আস্তে আস্তে কুম্ভ রাশির আনন্দ নিচ্ছে। তো ন্যাচারালি, এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমে চলে গেল, তার মানে বৃহস্পতি এখন পঞ্চমের দিকে এসে ধাবমান। সে 1 ডিগ্রিতে বসে রয়েছে, আবার কখনো বকরি ফল, সে বক্রতা নেবে, সব কিছু করে তার ট্রু বৃহস্পতি পার্মানেন্টলি কুম্ভ রাশিতে প্রবেশ করতে এখনও দেরি আছে। বাট তার চলন কুম্ভ রাশির দিকে, এবং যেহেতু রাশির থেকে পঞ্চমে তার মুখ এবং পঞ্চমে তার গতি, তাই একাদশকে সে কানেক্ট করতে চাইছে। তো ন্যাচারালি সিংহ এই তুলা রাশির জন্য, তুলা রাশির সার্ভিস রিলেটেড জায়গায় যারা রয়েছেন তাদের জন্য এই এখন একটা ভালো সুখের সময়। আর্থিক তো বটেই, সুন্দরভাবে আপনাদের একটা ভালো একটা সুখ আপনারা এখন পাবেন। চতুর্থে শনি বৃহস্পতি যেহেতু পঞ্চমে বসে গেল এবং রাহু যেহেতু অষ্টমে বসে গেল, আপনারা যারা যারা বাইরে যারা চেষ্টা করছেন যে আপনারা তুলা রাশির জাতক এক্ষুনি বাইরে চলে যেতে চাইছেন, আপনারা যদি একটু বাইরে গেলে আপনাদের মনে হয় একটু প্রফেশনাল ক্যারিয়ার উন্নতি হতো, আমি বলবো এবছরটা বাদ দিন। আগামী বছর মার্চ মাস আসুক, মার্চ মাসটা চলে যাক, রাহু ট্রানজিট ঘটুক, তারপর রাহু পাকাপাকিভাবে যখন সরে যাবে, রাহু যখন মেষ রাশিতে আসবে, তারপর আপনারা বিদেশ বা ভিন রাজ্যে যাওয়ার একটা চেষ্টা করুন। বা আপনারা কোম্পানি যদি এখন কোনো চেঞ্জ করতে চাইছেন, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা যদি মনে করুন যে এখন আপনারা এখন আপনারা যে কোম্পানিতে রয়েছেন, যে প্রতিষ্ঠানে আপনারা চাকরি করছেন, আপনারা সেখান থেকে চাকরি পরিবর্তন করে অন্য কোনো কোম্পানি আপনারা যেতে চাইছেন, এই মুহূর্তে যাবেন না, তাহলে কিছু ক্ষতি হতে পারে, আপনি মুনাফা তো পাবেন না এবং আপনার কোনো ইনক্রিমেন্ট হবে না। সব থেকে বড় কথা, আপনি যেখানকার জল সেখানেই দাঁড়িয়ে থাকবে, তাই মার্চ মাস পর্যন্ত না করা ভালো। যারা বিজনেসের সাথে যারা জড়িত রয়েছেন এই মুহূর্তে, মানে তুলা রাশির জাতক এবং জাতিকারা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যেহেতু মঙ্গল সপ্তম পতি সে এখন রবির সাথে কানেক্টেড, যারা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত বা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যারা যুক্ত, ইলেকট্রিক্যাল ব্যবসার সাথে যারা যুক্ত, যারা বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসার সাথে যুক্ত, যারা সিমেন্টের ব্যবসা করেন, যারা ইট ভাটার মালিক, যারা এগ্রিকালচার নিয়ে কাজ করছেন, এই মুহূর্তে তাদের জন্য খুব ভালো সময়। আপনারা এই মুহূর্তে বেশ কিছু প্রফিট পাবেন। তবে যারা চাকরি করছেন বা যারাই ব্যবসা করছেন না কেন, তুলা রাশির আপনারা জাতক যদি হয়ে থাকেন বা জাতিকা হয়ে থাকেন এবং দ্বিতীয় কেতু থাকায়, অর্থকে আপনাদের সুন্দর করে জমানোর একটা টেকনিক কিন্তু এই মাসে নিতেই হবে। এই মাস তো ছেড়ে দিন, কেতু যতক্ষণ পর্যন্ত এখানে থাকছে ততক্ষণ পর্যন্ত নিতে হবে। নইলে তুলা রাশির জাতক জাতিকারা যতটা আপনারা রোজগার আপনারা করবেন, আপনারা ততোধিক খরচা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় কেতু কোনো না কোনোভাবে আপনার ট্যাঙ্কশাল ফাঁকা করবে, এটা হচ্ছে কেতুর ক্রাইটেরিয়া। আপনারা যদি এখন নতুন ব্যবসা আরম্ভ করতে চান, খুব ভালো সময় সেপ্টেম্বর মাসে আপনারা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। তবে সেই ব্যবসা যেন লোনের পয়সায় না হয় মাথায় রাখতে হবে। এ মাসে আপনারা কেউই লোন নেবেন না, কারণ ঋণ এ মাসে আপনাদের জন্য ঠিক নয়। আমি তো বলবো তুলা রাশির জাতক এবং জাতিকারা যারা আছেন, তারা যদি ক্যাশ পয়সা বা নিজের সঞ্চিত অর্থে যদি কিছু করতে চান ঠিক আছে, বাট যদি কোনো ব্যাংকিং ফান্ড বা যদি কোনো প্রাইভেট ফান্ড যদি আপনারা যদি এখন এনজয় করতে চান বা অ্যাক্সেস করতে চান, আমার মনে হয় সেটা ভুল হবে। তার কারণ কোনো একটা কোনো পাকে পড়ে যেতে পারেন। কেতু এখন দ্বিতীয় অবস্থান করছে, তুঙ্গ
পাবে, বুঝে নিতে হবে। তো সেই জায়গাটা সাবধান। এডুকেশন কীরকম হবে? দারুণ, কোনো কথাই নেই। কারণ বৃহস্পতি যেখান থেকে যেখানে বসছে সেখান থেকে চন্দ্রের উপর পূর্ণ দৃষ্টি, আর চতুর্থে শনি, তার মানে প্রাথমিক পর্যায়ের শিক্ষা, হায়ার এডুকেশন বোথ ভালো হবে। তবে যারা গানের সাথে যুক্ত, যারা আবৃত্তির সাথে যুক্ত অর্থাৎ বা যারা সঞ্চালনার সাথে যুক্ত, তাদের কিন্তু গলার সমস্যার জন্য এই মাসটা কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। গলার যত্ন নিন, পরিষ্কার কথা। আর ঘটনা দুর্ঘটনা বলতে শুধুমাত্র যেটা বললাম যে যা অপারেশন টপারেশন থাকবে সেগুলো শুধু গলা কেন্দ্রিক হতে পারে, মুখ কেন্দ্রিক হতে পারে, এইটুকুই দুর্ঘটনা। আর কোনো খারাপ কিছু আমি ইন্ডিকেশন কোনো পাচ্ছি না। বৃশ্চিক রাশির 2021 সেপ্টেম্বর মাস কেমন যাবে তা নিয়ে আমাদের আলোচনা। বৃশ্চিক রাশির সর্বপ্রথম যেটা দেখে নিতে হবে, আপনারা দেখে নেবেন যে ট্রানজিটটা একবার দেখুন যে কেতু বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে বসে রয়েছে, একদম জলে কেতু, তার মানে চন্দ্রের সাথে কেতু বসে রয়েছে, তার মানে মিক্স কেতু এই জায়গাটাকে, রাসায়নিক ক্ষমতা অনেক বেশি এই কেতুর, তার মানে চন্দ্রযুক্ত কেতু, তার মানে আপনার বৃশ্চিক রাশি আর এখন বর্তমান ট্রানজিটে কেতু যখন ওইখানে বসে রয়েছে তার মানে আপনার রাশিকে এফেক্ট করবে, এবং এই রাশিকে এফেক্ট করবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। যদিও আমরা কথা বলছি 2021 সেপ্টেম্বর মাসের কথা, তো 2021 সেপ্টেম্বর মাসে আপনার সপ্তমে থাকছে রাহু, তৃতীয়ে থাকছে শনি, বৃহস্পতি চতুর্থে চলে গেল, চন্দ্র যে নাকি নবমপতি সে অষ্টমে থাকছে, মঙ্গল রবিযুক্ত হয়ে থাকবে কোথায়, মঙ্গল রবিযুক্ত হয়ে চলে যাবে দশমে, বুধ শুক্র একাদশে। একটা ভালো খবর সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে আমি একটা খুব ভালো খবর যেটা পাবো সেপ্টেম্বর মাসে, যে তাদের অষ্টমপতি এবং তাদের একাদশপতি এই মুহূর্তে তুঙ্গ হয়ে বসে রয়েছে রাশিতে। কাকে নিয়ে? সপ্তমপতি শুক্রকে নিয়ে, দ্বাদশপতি শুক্রকে নিয়ে সেই জায়গায় বসে। শুক্র সেখানে নিচস্থ, মাথায় রাখতে হবে প্রথম 10 দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা যখন ঢুকলাম 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রথমে ট্রাভেল পাবো। আপনি বলবেন সম্রাটদা আপনি বললেন তো খুব ভালো, কিন্তু না, প্রথম 10 দিন ট্রাভেল, তারপর থেকে আর কোনো ট্রাভেল নেই। যেটা হতে পারে, আপনারা যারা বাড়ি সংক্রান্ত কাজে এতদিনে ঝুলেছিলেন অর্থাৎ ভাবছেন যে একটা জমি কিনবেন বা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট বুক করবেন, আপনি 2021 সেপ্টেম্বর মাসের আপনারা এই ফ্ল্যাট বুকিংয়ের কাজটা সেরে ফেলতে পারেন আফটার 10th of September থেকে। কারণ তার কারণ হচ্ছে, দেখুন, বুধ এখানে অষ্টমপতি যেহেতু তুঙ্গ হয়ে বসে থাকছে সপ্তমকে নিয়ে, এবং মোটামুটি 10 তারিখের পর, সেপ্টেম্বর 10 তারিখের পর শুক্র তার নেগেটিভিটি ছেড়ে দিচ্ছে, তার মানে যেহেতু সপ্তমপতি দ্বাদশপতি নেগেটিভিটি ছেড়ে দিচ্ছে, মুখ্যপতি, তার মানে মুখ্যের জায়গাটা আমার প্রয়োজন, তখন আমি যে বাড়িতে থাকবো সেই বাড়িটা আমার শান্তির গৃহ হওয়া প্রয়োজন। তার মানে অসময়ে যদি আমি একটা ভালো বুক, একটা ভালো ফ্ল্যাট বুক করি, তার মানে আমি সেই জায়গায় শান্তি নাও পেতে পারি, কিন্তু সুসময়ে যদি আমি একটা ফ্ল্যাট বুক করি আমি সেই জায়গায় খুব শান্তিতে বসবাস করতে পারবো, তার কারণ সুসময়ে সুজিনিসটা হওয়া উচিত। প্রথম কথা বলা উচিত যেটা হেলথ নিয়ে আপনারা সাবধানে থাকবেন, মনের কোনো সমস্যা আপনাদের আসতে পারে, এবং যা সমস্যা আসবে আপনাদের মানসিক, অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে দুধ খেলেও যদি অ্যালার্জি, দুধ খেলেও অ্যালার্জি হয়ে যেতে পারে, দুধ সুষম আর পুষ্টিকর খাদ্য, কিন্তু দুধ খেলেও আপনার অ্যালার্জি হতে পারে, তার কারণ মানসিক জায়গা এখন আপনাদের নাও ঠিক থাকতে পারে চন্দ্র কেতুর জন্য, মানে যেহেতু রাশিতে কেতু বসে রয়েছে, হিট করে বসে রয়েছে। সপ্তমে যেহেতু রাহু থাকছে তার মানে প্রফেশনাল কেরিয়ার, হেলথ ওয়াইজ শুধুমাত্র মানসিক জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, যেহেতু মঙ্গল কেতুর উপর দৃষ্টি ফেলে রেখেছে, আমি একটা পার্ট আপনাদেরকে সাবধান করব, মস্তিষ্কের কোনো আঘাত রাখার কোনো সম্ভাবনা থাকতে পারে। যদি আপনারা পড়ে যান তাহলে মাথায় আঘাত লাগতে পারে, যদি কোনো অস্ত্রোপচার হয় এই মুহূর্তে মাথায় অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা খুব প্রবল। 2022 সালের আমি বলবো 2022 সালের পর্যন্তই আমার এই চোট আঘাতের ব্যাপারটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, তো সন্তর্পণে সেই জায়গায় একটু চলাফেরা করা উচিত। চলে আসা যাক ফাইন্যান্স, তার ফাইন্যান্স যেটা বললাম এই মুহূর্তে ফাইন্যান্স ভালো, তার কারণ যারা সার্ভিসেবল জায়গায় পড়ে রয়েছে তাদের জন্য রাহু কোন সেক্টর, দেখুন রাহু তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছে, তার মানে এখন ফাইন্যান্স, আপনারা যারা সার্ভিস সেক্টরে বসে রয়েছেন, যারা চাকরিজীবী, এখন আপনারা যদি প্রমোশন চান আপনারা এখন প্রমোশন পেতে পারেন। আপনি যদি মনে করেন এখন চাকরি বদল করবেন, চাকরি এখন চেঞ্জ করবেন, যে প্রতিষ্ঠানে রয়েছেন সে প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাবেন, চেঞ্জ করে ফেলুন, কোনো সমস্যা নেই। তবে যারা এতদিন ধরে বিদেশের জন্য ওয়েট করেছিলেন, হচ্ছে না, এবার হবে, তার কারণ সেপ্টেম্বর মাসে শুক্র কোথাও না কোথাও গিয়ে তুলারাশি হিট করছে এবং তুলারাশির দিকে তার প্রবেশ। তো যেহেতু দ্বাদশপতি দ্বাদশে হিট করছে আর রাহু তুঙ্গ হয়ে সপ্তমে বসে রয়েছে, তাহলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা অনসাইটে বা ভিন রাজ্যে কাজ করতে যেতে চাইছেন চাকরি নিয়ে, তারা এই মুহূর্তে আবেদনপত্র জমা দিলে আমার মনে হয় সেটা তাড়াতাড়ি গ্র্যান্ট হয়ে যাবে। আর বিজনেসের ক্ষেত্রে বলি, বিজনেস প্রত্যেকের ভালো চলবে, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা এই মাসে শেয়ারের উপর যদি ইনভেস্ট করতে পারেন মারাত্মক লেভেলে লাভ করতে পারবেন, কিন্তু কোন কোন সেক্টরে সেটা একজন
একজন ভালো প্রাজ্ঞ জ্যোতিষের সঙ্গে একটু বসে আলাপ আলোচনা করে নিন যে আপনারা বৃশ্চিক রাশি, কারণ বৃশ্চিক রাশির আমি কি বলেছি এ যাবৎ বহুত খারাপ সময় গিয়েছে, এইবার বৃশ্চিক রাশির তো ভীষণ ভালো সময়, একটা দারুণ একটা সময়, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি যে নাকি অর্থপতি এবং যে নাকি পঞ্চমপতি সে চতুর্থে চলে গেল, তার মানে চতুর্থের যে তার যে পূর্ণ সফলতাটা বৃশ্চিক রাশি এবার পাবে, তার মানে প্রবলভাবে সফল হবে। আর ওইদিকে রাহু বৃহস্পতির যে কনটেক্সট ছিল বৃহস্পতির উপর রাহুর দৃষ্টিও চলে গেল, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন টু সাম এক্সটেন্ট বিজনেস হোক বা সার্ভিস হোক বা সেলফ এমপ্লয়মেন্ট বা প্রফেশনাল জায়গা হোক সেই জায়গায় তারা উন্নতি করছে। এডুকেশনের ক্ষেত্রে বলি চতুর্থে বৃহস্পতি তৃতীয় শনি নিশ্চয়ই ভালো, তবে যেহেতু শনি তেরো ডিগ্রিতে অর্থাৎ শ্রবণা নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে, বৃশ্চিক রাশি যারা ছোটো ছোটো ছেলে মেয়ে তারা এই মুহূর্তে মায়েদের কথা হয়তো শুনবে না, সেপ্টেম্বর মাসে মায়েরা বকাবকি করবেন না, কারণ শনি চন্দ্রের জায়গায় আছে বলে একটু ছুটো একটু হুটোপাটা করবে। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা তাদের একটু পড়াশোনা ছন্দপতন হবে, যারা প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষায় রয়েছেন, কিন্তু বৃহস্পতি যেহেতু চতুর্থ পাটে হিট করে বসে রয়েছে বা চতুর্থকে হিট করছে কনজাং করছে সেই জায়গায় তাদের হায়ার এডুকেশন খুব ভালো হবে, বাকি শর্তাবলী তো প্রযোজ্য। আর দুর্ঘটনার মধ্যে আপনাদেরকে বলেই দিয়েছি শুধুমাত্র অস্ত্রোপচার, মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে, এছাড়া আর কোনো খারাপ খবর পাচ্ছি না, অর্থাৎ বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাস ওভারঅল ভালো যাওয়ার কথা। চলে আসা যাক ধনুরাশিতে, এবার আমরা বলবো ধনুরাশি। সবার আগে ধনুরাশির হেলথ কীরকম যাবে আমি বলবো। ধনুরাশির ক্ষেত্রে শনি এই মুহূর্তে দ্বিতীয় বসে রয়েছে, তা দ্বিতীয় যেহেতু শনি চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে সবার আগে ভাবতে হবে চন্দ্রের নক্ষত্র মানে ধনুর ক্ষেত্রে অষ্টমপতির নক্ষত্রে শনির অবস্থান। আমি ধনুর ক্ষেত্রে একটা ভয়াবহতা দেখাবো, তার কারণ হচ্ছে দেখুন অষ্টমপতি চন্দ্রের নক্ষত্রে দ্বিতীয়পতি যদি বসে থাকে মারকের সাথে বাধকের কানেকশান সেপ্টেম্বর মাস মারাত্মক লেভেলের, এবং সেখানে এতদিন বৃহস্পতি বসেছিল, এবার বৃহস্পতি মনে করছে সে আর মকরে এবার সুস্থ নয়, আবার আস্তে তার সময় এসছে এবার তার কুম্ভে যাওয়ার কথা, তো যখনই কুম্ভে সে চলে যাচ্ছে তাহলে মকরের শনিকে বা মকরের শনি যে চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে সেই জায়গায় তার আর কোনো ট্রিটমেন্ট বা তার আর কোনো প্রভাব চলল না, শনি সেখানে একা ডমিনেট করে যাবে চন্দ্রকে, তার মানে বাধকপতি এবং মারকপতি এক জায়গায়, তার মানে অর্থ নষ্ট। এই সময় আমি একটা কথা বলি, খবরদার বাড়ি কিনবেন না, খবরদার জমিতে হাত দেবেন না, আপনি বাড়ি এখন মডুলেশন করবেন খবরদার না, একদম আটকে যাবে, আপনি আর সেটা ছাড়াতেই পারবেন না, আপনি এখন জমিতে যদি ইনভেস্ট করে দেন তাহলে একদম গেল, সেটা নিয়ে আপনাকে হয়তো আইনের দ্বারস্থ হতে পারে, খুব সাবধানে। ধনুরাশির জাতক জাতিকারা যারা বাড়ি কিনবেন সেপ্টেম্বর মাসে, যারা জমি কিনতে চাইছেন, যারা সম্পত্তি করতে চাইছেন, একটু দাঁড়িয়ে যান, ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু এগোতে দিন শনিকে, এগোতে দিন শনি, যতক্ষণে এগোবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো জায়গা পাবেন না। ধনুরাশির ক্ষেত্রে একটা ভালো খবর, সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর থেকে অর্থের আগমন হতে পারে, কেন তার কারণ হচ্ছে শুক্র কোথায় চলে যাচ্ছে একাদশপতি, একাদশে চলে যাচ্ছে, তাহলে অর্থের আগমন ভালো হবে, এবং ষষ্ঠে রাহু, তার মানে বিদেশের কানেকশন আপনারাও খুব ভালো পেতে পারছেন, আর বিত্তশালী যোগ তো ধনুরাশির জন্য আগামী বছর মার্চ মাস অবধি থাকবে, তাহলে অর্থের যোগানে আপনার কোনো কম হবে না। আমি কি বললাম, আমি যে ভয়টা যেটা দেখালাম সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে সম্পত্তি কিনতে যান তাহলে খুব বিপদে পড়ে যাবেন, বিপাক মানে আপনার যে টাকাটা আপনি টুকটুক করে ব্যাংকে একটা বেশ বড় অ্যামাউন্ট করেছিলেন এক ধাক্কায় শেষ হতে পারে, না এই মুহূর্তে না, যদি করেন নিজের জন্মছক একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর সিদ্ধান্তটা নিন। তবে ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা বলবো, সার্ভিস এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকেরই যা যা বললাম যে বিদেশের সাথে কানেকশান, আপনি বিদেশের সাথে আপনি বাণিজ্য করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এডুকেশনের দিক থেকেও ঠিকঠাক, কিন্তু যেটা মেন সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল রবিযুক্ত হয়ে নবমে বসে যাচ্ছে, তাহলে আবার হেলথ পার্টে ফিরি, আপনাদের যাদের বাবার বয়স হয়েছে এই মুহূর্তে একটু জায়গাটা দেখে রাখবেন, বাবার হেলথ নিয়ে কোথাও না কোথাও একটু সমস্যায় পড়ার কথা, বা পিতার হার্টের কোনো সমস্যা বা হার্টের অসুখ আসার কথা, এই পার্টটা একটু মাথায় রাখতে হবে, নতুবা যদি এই যা আপনাদের যাদের বাবার শরীর স্বাস্থ্য যদি আঘাত হয় সেখান থেকে আপনাদের বেশ কিছু অর্থ খরচের সম্ভাবনা সেপ্টেম্বর মাসে রইল। সার্ভিসে আপনাদের উন্নতি যথেষ্ট ঠিকঠাক, কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেটা বলবো, বিজনেসটা করবেন খুব সাবধানে, ষষ্ঠে রাহু মায়াবী হয়ে বসে রয়েছে, আর সপ্তমে তো আপনার অষ্টমপতি, দেখুন আপনি যখন মাসটা শুরু করছেন অষ্টমপতি মিথুন রাশিতে কানেক্টেড, অষ্টমপতি মিথুন রাশিতে, কারণ মিথুন রাশিতে আমরা মাসটা শুরু করছি, তাহলে চন্দ্র মিথুন রাশিতে বসে রয়েছে, তার মানে মাসের প্রাথমিক জায়গায় আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে স্লো
বাট স্টেডি মানে ধীরে চলো নীতিতে আপনাদেরকে বিজনেসের জায়গায় চলতে হবে। একটু ছুটোছুটি করলে মুশকিলে পড়ে যাবেন, তবে এ মাসের 10 তারিখের পর থেকে বিজনেসের জায়গা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে নিশ্চয়ই। তবে যারা যারা স্টিলের উপর কাজ করেন, যারা 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 আয়রন ফিল্ডে রয়েছেন, যারা যারা অয়েল ট্রেডে রয়েছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাস বেশ লাভ হতে চলেছে। তবে যারা রাখি মালের ব্যবসা করেন, রাখি মাল অর্থাৎ আড়তে আলু রাখছেন, আপনি আড়তে পেঁয়াজ রাখছেন, তারা কিন্তু লসের মুখে পড়তে পারেন। তার কারণ বৃহস্পতি তৃতীয় বসে রয়েছে এবং তৃতীয়পতি দ্বিতীয় বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে। সাবধান, রাখি মালের ব্যবসা থেকে সাবধানে থাকতে হবে। ঘটনা দুর্ঘটনার মধ্যে খুব একটা খারাপ কিছু আমি এই মুহূর্তে ধনুরাশির দেখতে পাচ্ছি না। শুধু ধনুরাশির নিজেদের কোনো সমস্যা নেই, তবে তার পরিবার পরিজন এবং বাবা পিতার জায়গা তাদের একটু স্বাস্থ্যহানি ঘটতে পারে। এছাড়া ধনুরাশির আর কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, তবে একজন প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। আপনার ন্যাটাল চার্ট শেষ কথা বলি, চলে আসা যাক মকর রাশিতে। তবে যেটা বলতে ভুলে গিয়েছিলাম ধনুরাশির ক্ষেত্রে, কারণ এখন আপনাদের প্রত্যেকের একটা মন খারাপ যে সাড়ে সাথী চলছে, বিশেষ কোনো সাড়ে সাথী চলছে না। সাড়ে সাথী শুধুমাত্র যেটা মানে শনির যে ভয় আর কি, আপনারা তো সাড়ে সাথী বলতে অভ্যস্ত, আমরা অ্যাকচুয়ালি সাড়ে সাথী শুনে অভ্যস্ত নই। আমরা যেটা পড়াশোনা করেছি যে শনি যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের কারকতা কী, সেই নক্ষত্রের উপর শনি কী প্রভাব বিস্তার করছে, অর্থাৎ শনি এখন মকর রাশিতে চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে। যাদের যাদের মকর রাশির শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের তাদের সমস্যা হতে পারে। তাও সমস্যাটা কত দূর কত বিস্তর সেটা আপনার ন্যাটাল চার্ট শেষ কথা বলবে, তবে সেপ্টেম্বর মাসে আপনাদের কেমন যাবে সেটা আগে বলে নিই। হেলথ ওয়াইজ এই মুহূর্তে মকর রাশির খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যাদের গানের গলা ভালো তারা শুধুমাত্র একটুখানি সাবধানে থাকবেন, গলায় ফ্যানিনজাইটিস হতে পারে, গলার কোনো রোগে আপনারা ভুগতে পারেন। এই মুহূর্তে যারা মকর রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, গলার রোগ ছাড়া আর কোনো রোগের ইন্ডিকেশান এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে নেই। ওভারঅল হেলথ ভালো যাওয়ার কথা, তবে যারা ভারী কাজের সাথে যুক্ত তাদের জন্য একটু সমস্যা হতে পারে। যারা যারা মকর রাশি ভারী কাজের সাথে যুক্ত তাদের কোমরে কোনো পেইন হওয়ার কথা, তার কারণ মঙ্গল রবিযুক্ত হয়ে অষ্টমে কানেক্টেড। তো আপনাদের ভারী কাজ করতে গিয়ে যদি কোমরে কোনো ব্যাক পেইন হয় বা যদি সেই জায়গায় কোনো আঘাত লাগে, তাহলে আমার মনে হয় বেশ কিছু খরচ সাপেক্ষ একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। কেন যাবেন বলেই তো দিলাম গোড়াতেই, তাই একটু সাবধানে থাকুন টোটাল সেপ্টেম্বর মাসটা। চলে আসা যাক আপনাদের ফাইন্যান্সের দিকে। মকর রাশি যাদের যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম যেতে পারে সেপ্টেম্বর মাস, আমি তো বলবো নতুন অর্থের একটা আগমন আর প্রচুর অর্থের আগমন দুটোই একসাথে ঘটবে। সার্ভিস এবং ব্যবসা দুটো সেক্টরই যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকেরই এখন ভালো সময়। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য একদম ভালো সময় নয়, তারা একটু সাবধানে পদক্ষেপ ফেলবেন, কারণ পার্টনারশিপ বিজনেসে সেপ্টেম্বর মাসের ঝামেলা রয়েছে। কিন্তু যারা এমনি বিজনেস করেন, নিজে নিজে বিজনেস করেন, নিজেই মালিক, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যার আসার কথা নয়। দ্বিতীয় বৃহস্পতি থাকছে এবং শনি রাশিতেই থাকছে, মঙ্গল রবিযুক্ত হয়ে অষ্টমে থাকছে, বুধ তুঙ্গ থাকছে, শুক্র প্রায় তার নিজের ঘরে চলে আসছে। তো ন্যাচারালি বোঝাই যাচ্ছে একটা যা সিনারিও এবং রাহু তুঙ্গস্থ কেতু তুঙ্গস্থ যা সিনারি, তাতে করে মকর রাশির ফাইন্যান্সিয়াল পজিশন সার্ভিস বলুন বা বিজনেস বলুন দুটো থেকেই ভালো। প্রমোশনাল অ্যাক্টিভিটি ঘটবে সেপ্টেম্বর মাসে, যারা যারা এতদিন প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের এখন প্রমোশন আপনারা পেতে পারেন। এতদিন আপনার কোম্পানি আপনার প্রমোশনকে ঝুলিয়ে রেখেছিল, এবার আপনার প্রমোশনটা হবে। তার কারণ রাহু সেরকম একটা সেগমেন্টে এসছে, শনি সেরকম একটা সেগমেন্টে এসে, তার কারণ বৃহস্পতি শনিকে ছেড়ে দিয়েছে এতদিন। শনি আর রাহুর যে খেলা চলছিল, মানে শনি আর রাহুর কম্বিনেশন যে মিষ্টি ফলটা আপনারা পেতে চাই মানে চাইছিলেন সেটা পাচ্ছিলেন না, তার কারণ বৃহস্পতি শনির সাথে বসে সেই জায়গায় রাহুকে ডিস্টার্ব করছিল। এবার বৃহস্পতি বেরিয়ে রাহুকে একা করে দিয়েছে, শনিকে একা করে দিয়েছে, এবং রাহু শনির যে বন্ধুত্ব তার যে ফল সেই ফল এখন আপনারা পাবেন। এডুকেশনের দিক যদি বলি তাহলে রাহু বসে রয়েছে পঞ্চমভাবে তুঙ্গ হয়ে। যারা যারা হায়ার স্টাডির সাথে যুক্ত তারা বিদেশে গিয়ে এই মুহূর্তে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। জানি না করোনা পরিস্থিতির মধ্যে কতটা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন, তবু আমি বলি যদি বিদেশ নাও হয় এই মুহূর্তে আপনারা ভিন রাজ্যে গিয়েও আপনারা পড়াশুনো ভালোভাবে করতে পারেন। হায়ার স্টাডি খুব ভালোভাবেই হবে, তবে প্রাথমিক পর্যায়ে যারা পড়াশুনো করছে অর্থাৎ ক্লাস 10 যারা উচ্চ মাধ্যমিক যারা দেবে বা ক্লাস 11 অর্থাৎ 9, 10, 11, 12 ছেলে মেয়েদের একটু পড়াশোনার সমস্যা আসতে পারে, তবে ওভারঅল বকাবকি করার মতো পজিশন নেই, সব ঠিকঠাক যাবে। যখন বৃহস্পতি আর একটু ডিগ্রি পেয়ে যাবে এবং বৃহস্পতি যখন একটা
মাঝামাঝি একটা ডিগ্রিতে চলে আসবে বা যখন জানুয়ারি ফেব্রুয়ারি যখন আমরা কানেক্ট করব আমরা দেখব যে এই সমস্যাগুলো আস্তে আস্তে মকর রাশি জাতক জাতিকাদের থেকে বেরিয়ে যাচ্ছে। আর নবম ভাব ভালো, তার মানে স্পিরিচুয়াল কানেকশন ভালো হবে। যারা যারা নতুন কর্ম চাইছেন, নতুন অনেক দিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না, সে সরকারি হোক বা বেসরকারি হোক, সেই রকম একটা সুযোগ আপনারা এই মুহূর্তে পেতে পারেন। ঘটনা দুর্ঘটনার মধ্যে খুব একটা অস্বাভাবিকতা আমি কিছু মকর রাশির মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কোনো বয়স্ক মা থাকেন বা দিদিমা থাকেন বা ঠাকুমা থাকেন, তাদের শরীর স্বাস্থ্য হানি হবার যোগ দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু সাবধানে বা সতর্ক থাকতে হবে। চলে আসা যাক কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি হেলথ বলি তাহলে হেলথে অ্যাজ সাচ ভয় পাওয়ার কিছু নেই। তবে যেহেতু রাশির সপ্তমে মঙ্গল আর রবি যুক্ত হয়ে থাকছে, অগ্নি জাতীয় জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ আগুন রিলেটেড জায়গাটা এ মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত একটু আপনাকে ভোগাবে। 10 তারিখের পর থেকে যখন মঙ্গল রবিকে ছেড়ে দেবে, তারপর থেকে আস্তে আস্তে রবিও যখন আস্তে আস্তে ট্রানজিটে চলে আসবে, 15 তারিখের পর 17 তারিখে তো রবিও চলে আসবে আপনার কন্যারাশিতে, তো ন্যাচারালি সেই জায়গায় অনেকটা রিল্যাক্সড হয়ে যাবে। কারণ সপ্তম ভাব তো একদম সেভেন্থ, তো একদম সেই জায়গাটা একটু বুঝে নিতে হবে। বাকি ওভারঅল আমি কুম্ভ রাশির খুব একটা শারীরিক দিক খুব একটা খারাপ কিছু আমি খুঁজে পাচ্ছি না। যেটা না বললে নয় সেটা হচ্ছে যে ষষ্ঠপতি এই মুহূর্তে বসে রয়েছে, বসে থাকছে মানে গোড়াতে বসে থাকবে আর কি, চন্দ্র বসে থাকবে পঞ্চমে। তার মানে প্রাথমিক পর্যায়ে আমি যা বুঝলাম যে এডুকেশনে একটু আঘাত দেবে কুম্ভরাশি জাতক জাতিকারা, যারা ছোটো ছোটো ছেলেমেয়ে তাদের একটু, বা যারা পড়াশোনা একাডেমিক্সে যুক্ত রয়েছেন তাদের একটু আঘাত দিতে পারে প্রাথমিক পর্যায়ে, মানে মাসের 15 তারিখ পর্যন্ত। তারপর থেকে আর না, যদিও চন্দ্র সোয়াদি দিন থাকে সেটা, তারপর তো সে ঘর চেঞ্জ করছে, কিন্তু তাকে নিয়ে সে যে রাশিতে অবস্থান করছে তার একটা প্রভাব নিয়ে তো আমরা মাসে তো আমরা প্রবেশ করছি, তাহলে তার একটা এফেক্ট একটা থাকছে। তবে কুম্ভরাশির ক্ষেত্রে যে একটা সুসংবাদ সেটা হচ্ছে, না বললেই নয় যেটা, সেটা হচ্ছে যারা যারা এই 12 তারিখে মেডিকেল এন্ট্রেন্স দেবে তাদের জন্য একটা সুখবর যে কুম্ভরাশি যদি হয়ে থাকে তাহলে একটু অ্যাডভান্টেজ লেভেলে আপনারা থাকবেন, মন দিয়ে পরীক্ষাটা যদি দিতে পারেন আমার মনে হয় ক্র্যাক করে যাবেন এবং একটা ভালো মিষ্টির প্যাকেট আমরা সবাই মিলে পাবো, আনন্দ করব। যাই হোক, চলে আসা যাক ফাইন্যান্স। কুম্ভরাশির ক্ষেত্রে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম কোনো চাপ আমি দেখতে পাচ্ছি না। অষ্টমপতি বুধ অষ্টমে বসে থাকছে এবং শুক্র নবমে চলে যাবে। ন্যাচারালি বাড়ির যে জায়গাটা রয়েছে বা ইনভেস্টমেন্টের যে জায়গা রয়েছে, সম্পত্তি কেনা বেচার যে জায়গাটা রয়েছে, এখন আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। তবে কুম্ভরাশি জাতক জাতিকারা শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন খুব সাবধানে, কোন কোন ট্রেডে আপনারা শেয়ারে ইনভেস্ট করবেন সেটা আপনার প্রাজ্ঞ একজন অ্যাস্ট্রোলজার সাথে কথা বলে বা আপনার যার পছন্দের যিনি অ্যাস্ট্রোলজার তার সাথে কথা বলে ডিসাইড করে নেবেন যে আপনি কোন সেক্টরে এবার আপনি ইনভেস্ট করবেন। দশমে আপনাদের কেতু থাকছে, তো ন্যাচারালি আপনারা যদি ফার্মাসিউটিক্যাল ট্রেডে যদি আপনারা শেয়ারে মানে শেয়ার যদি সেখানে ইনভেস্ট করেন শেয়ারে, আমার মনে হয় সেই জায়গা থেকে আপনারা বেশ খানিকটা মুনাফার মধ্যে থাকবেন। সার্ভিসে আপনাদের এখন প্রমোশন হতে পারে, নতুন চাকরি লাভ হতে পারে, বিদেশের যোগাযোগ বাড়বে, পদোন্নতি বাড়বে। হ্যাঁ, তবে যেটা বলার কথা সেটা হচ্ছে দশমে কেতু রয়েছে, তো যারা যারা অফিসিয়াল জব করছেন অর্থাৎ অফিসে থেকে যারা জব করেন তাদের জন্য আমার একটাই কথা যে অফিসের কলিগদের সঙ্গে আপনাদের শত্রুতা বাড়তে পারে এবং তার জেরে সার্ভিসের জায়গায় কোনো কালি লাগার একটা দাগ থাকতে পারে বা একটা সমস্যা আসার সম্ভাবনা আছে, সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন। তবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যেহেতু রাহু চতুর্থে রয়েছে তাহলে প্রমোশন এবং খ্যাতির জায়গায় আপনাদের থাকলো। চলে আসা যাক বিজনেস, যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন মঙ্গল রবি একসাথে, যারা ইলেকট্রনিক্স ট্রেডের সাথে যুক্ত রয়েছেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা সেপ্টেম্বর মাসে প্রচুর লাভ করবেন। বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা খুব লাভ করবেন। যারা বাড়ি ঘর তৈরির কাজে যুক্ত রয়েছেন তারাও অনেক লাভবান হবেন। মাটি রিলেটেড কাজের সাথে অনেক লাভ পাবেন আপনারা, এগ্রিকালচারে অনেক প্রফিট আপনারা গেইন করতে পারেন এবং মেডিকেল সেক্টরের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা অনেক সুন্দরভাবে এই মাসটা কাটাবেন এবং আপনাদের অনেক অর্থ উপার্জন হবে। ঘটনা দুর্ঘটনা এডুকেশনে খুব একটা খারাপ কিছু নেই, ঘটনা দুর্ঘটনাও কিছু খারাপ নেই, তবে ওভারঅল কুম্ভরাশির সময় যা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাস ভালো। এবার আসবো মীন রাশি, শেষ রাশি। সেপ্টেম্বর মাসে মীন রাশির কেমন যাবে সেটাই আমরা শুনব। মীন রাশির ক্ষেত্রে হেলথের জায়গা খুব খারাপ বলা যাবে না, তার কারণ বুধ শুক্র যা বসে রয়েছে তাতে করে বুধ তুঙ্গস্থ এবং রাশির উপর দৃষ্টি ফেলে রেখেছে, তো ন্যাচারালি এই মুহূর্তে সময় খারাপ নয়।
তো যারা যারা মীন রাশির জাতক এবং জাতিকা তাদের জন্য চতুর্থপতি এবং সপ্তমপতি তুঙ্গ, তার ন্যাচারাল হেলথের জায়গায় কোনো খারাপ নেই। প্রফেশনাল কেরিয়ারের উন্নতি মারাত্মক লেভেলের আপনাদের এখন হতে চলেছে, কারণ ফাইন্যান্স বেশ ভালো হতে চলেছে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। উল্লেখ্য বিষয়, সেপ্টেম্বর মাস মীন রাশির জন্য যথেষ্ট ভালো এবং এটা উল্লেখযোগ্য বিষয়। কেন? তার কারণ বুধ তুঙ্গ থাকছে এবং অষ্টমপতিকে নিয়ে, অষ্টমপতির যে মারক একটা যে মারক টেন্ডেন্সি ছিল, সেই মারক টেন্ডেন্সিকে কোথাও না কোথাও বুধ ক্ষয় করে দিয়ে তার একটা মিষ্টি ফল মীনরাশির জাতক জাতিকাদের জন্য তুলে আনছে। এখন আপনারা সার্ভিসের জন্য আপনাদের ভালো সময়, আপনাদের বিজনেসের জন্য ভালো সময়, নতুন উদ্যোগ যদি আপনি আরম্ভ করতে চান, অর্থাৎ ব্যবসার আরম্ভ, সেটা আপনি করতে পারেন ভালো দিনক্ষণ দেখে আপনার ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে, তবে যাই করবেন ভাদ্র মাসে পার করে। যারা মেডিকেল ট্রেডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মুহূর্তটা ভালো। আর একটা বিষয় যে মীনরাশির জাতক জাতিকারা যারা স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন এবং দশকর্মার যারা ব্যবসা করেন, অর্থাৎ দশকর্মার অনেকে তো দোকান করেন বা দশকর্মার জিনিস আপনারা তো সাপ্লাই করেন, দশকর্মার জিনিসের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসটায় খুব ভালো ফল পাবেন। আপনি বলবেন সম্রাটদা দুর্গা পুজো আসলে অনেকেরই ভালো হয়, সেটা আমি জানি, কিন্তু সেটা প্রশ্ন নয়। দশটা দোকান থাকলে দশটা দোকানই ভালোভাবে চলে না, কিন্তু আমি বলবো যদি এখন এই মীনরাশি জাতক জাতিকাদের একই পাড়ায় যদি দশটা দোকান হয় আমি বলবো দশটা দোকানই ভালো চলবে, মানে এটাই হচ্ছে আমার প্রেডিকশান। এইভাবেই বোঝানোর জন্য এই কথাটা আমি বললাম। এডুকেশনের ক্ষেত্রে খুব একটা বাজে কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, তার কারণ মীনরাশির ক্ষেত্রে এখন বৃহস্পতি দ্বাদশেই বসে রয়েছে এবং শনির দৃষ্টি পড়ে রয়েছে, একটা ছটফটানি ভাব থাকবে। রেগুলার বেসিসে মেডিটেশন করাটা খুব দরকার, নিজের মনকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার, তার জন্য রেগুলার বেসিসে মেডিটেশন করুন। আর পারলে যেহেতু শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে রইল, অর্থাৎ আপনার রাশির উপর যেহেতু পড়ে রয়েছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার আপনার মানসিক চঞ্চলতাটাকে আপনাকে এখন কমাতে হবে, নইলে শনি আপনাকে পেনাল্টি দেবে, কারণ শনি এখন আপনাকে বেস্ট পার্ট রেজাল্ট দেওয়ার জন্য বসে রয়েছে। কেন? একাদশে শনি রাজসুখ প্রদান করে, বারবার বলি একাদশে শনি রাজসুখ প্রদান করে। মীনরাশির ক্ষেত্রে শনি এখন একাদশে বসে রয়েছে, তার মানে লাভের জায়গা, প্রফিটের জায়গায়, মুনাফার জায়গায়। কেন নেবেন না? নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং সুন্দর করে একটা প্ল্যানিং, প্রোগ্রামিং আর এক্সিকিউশন করুন। দেখুন লাইফটা খুব সুন্দর হবে সেপ্টেম্বর মাস থেকে, কারণ শনি আপনাদেরকে দুহাত ভরে দেওয়ার জন্য বসে রয়েছে। ঘটনা দুর্ঘটনার তেমন কোনো উল্লেখযোগ্য জায়গা নেই, ঠিক সেরকমই আমি বলবো। যেমনটা ধনুরাশিকে শুনিয়েছিলাম তেমনই মীনরাশিকে শোনাবো। বাবার শরীর স্বাস্থ্য হানি হতে পারে, কোনো দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হতে পারে এবং বহুদিন ধরে চিকিৎসা চলবে এরকম কোনো রোগে এই সেপ্টেম্বর মাসে আপনার বাবারা আক্রান্ত হতে পারেন, সাবধানে থাকতে হবে। ওভারঅল 12টা রাশি আমরা শেষ করলাম সেপ্টেম্বর মাস নিয়ে, তবে কথা দিচ্ছি আর আমি রাশিফল আপনাদের থেকে লুকোবো না, আর রাশিফল যাবে না এমন কোনো মাস আসবে না, যদি না আমার শারীরিক কোনো অসুস্থতা আসে বা পরিবেশ পরিস্থিতি না খারাপ হয়, কারণ সম্রাটদার আপনাদের নিরাশ করবে না। আশা রাখবো আপনাদেরকে, আশা করি অনেকটা আপনাদেরকে সমৃদ্ধ করতে পারলাম। যদি কিছু মিস করে যাই কমেন্ট সেকশন খোলা রয়েছে, মন খুলে কমেন্ট করুন, সম্রাটদা আছে, আমি ঠিক আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আপনাদের যা যা প্রশ্ন রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেফ থাকবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, করোনা যেন আপনাদের কারো জীবন না কাটতে পারে, আর আমরা যেন আর প্যান্ডেমিকে না থাকি, এবার যেন প্যান্ডেমিকটা এন্ডেমিকে আসে, এই জায়গাটায় আমাদেরকে আসতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্রাটকে প্রচুর প্রচুর ভালোবাসুন, আমার চ্যানেলটাকে ভালোবাসুন, কমেন্ট করুন কী জানতে চাইছেন, ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমাকে মন খুলে আশীর্বাদ করুন। আজ আসি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, নমস্কার। একটা জিনিস মাথায় রাখবেন, চারটে স্থির করণ, তার মানে ফিক্সড প্রবলেম, আপনাদের যাদের যাদের প্রবলেম থাকবে সেই প্রবলেম কিন্তু মাথায় রাখতে হবে, একদম ফিক্সড, মানে সারা জীবনের জন্য এটা পারমানেন্ট হয়ে রইল। এর সলিউশন তখনই হবে যদি আপনি, মানে সলিউশন তো পাওয়া যায় না, তার কারণ ফিক্সড প্রবলেমের কোনো সলিউশন হয় না। আপনাকে তো আপনি জীবনে তখনই আনন্দ ভোগ করবেন, আপনি জীবনে তখনই প্রতিষ্ঠা পাবেন, আপনি যখনই জীবনে দেখবেন যে আপনার জীবনটা এবার ঠিকঠাক মতো চলছে, একটা সুন্দর গতিতে চলছে, কখন? যখন আপনার করণকে আপনি আস্তে আস্তে শুদ্ধ করার চেষ্টা করবেন, তাকে ভালো করার চেষ্টা করবেন, কারণ স্থির করণ সবসময়ের জন্য নেগেটিভ। এই জন্য আমরা যখনই আমরা আগে ক্যালকুলেশন করে যখন এই চারটে স্থির করণ পাই আমরা নো ফোরকাস্ট লিখে দিই, তার মানে ভবিষ্যৎবাণী আমার দ্বারা সম্ভব নয়। কারণ কি? আপনি বলবেন সম্রাটদা তাহলে কি আমার জন্মছক ভালো না? না, ভালো আর খারাপের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমার যে বাণী সেই বাণীটা আপনার পক্ষে মিলতেও পারে, আবার আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। আমি বললাম আপনি একজন ভালো ডাক্তার হবেন, দেখা গেল আপনি জীবনে ডাক্তার